কাঁঠাল গাড়িতে করে নিয়ে আসতো, সে আমার গাড়িতে বলতো তুমি কাঁঠাল দিয়ে না, সিঙ্গাপুর থেকে আসতে এনে লুকায় একটা গেঞ্জি ঢুকাই দিত, এটা বাবারা করে। ফারুক ভাইয়ের অভিনয় জীবন হলো আমি এত কাছে পেতাম না, গত 5 বছর ফারুক ভাইকে যেভাবে আমি কাছে পেয়েছি, ফারুক ভাই তো FBC বিমুখ হয়ে গেছিলেন, FBC সেই তাকে সেই সম্মান দিত না, ওভাবে কেউ ভালো যদি আসতেনই না, কিন্তু আমাদের এই কমিটি আসার পরে ফারুক ভাই পুরো FBC বিমুখ হয়েছেন, সারাদিনই তো সমিতিতে পাশে না, আপনার সাক্ষী তাকে সবসময় আপনার সমিতিতে পেয়েছে, সেখান থেকে ফারুক ভাইকে আমি বন্ধু হয়ে ওঠা, বাবা আমাকে বলো ধরুন 18 বছর প্রেম টেম করলে বলো বিয়ে করবো কবে বলো, বন্ধুত্বের যে জায়গাটা সিনিয়র সাথে কি হতে পারে সেটা আমি দুজন মানুষের থেকে পেয়েছি, সে হচ্ছে ফারুক ভাই মাসুম বাবু দুজনই আজকে নাম, এই দুজন মানুষ আমাকে বন্ধুত্ব শিখিয়েছে, বড় ভাই শিখিয়েছে, বাবা এতে দুজন শিখিয়েছে, ফারুক ভাই সেই জায়গাগুলো কত যে স্মৃতি আমি বোঝাতে পারবো না। পকেটের মধ্যে একটা কোন মানুষ তার কোনো একটা অনুষ্ঠানে গেলে খাবার নিয়েছে বলে ওরে দাও, যে নাড়ু আছে কোনো একটা পূজার অনুষ্ঠানে গিয়েছে টিস্যুতে পরে নাড়ু নিয়ে এসছে পকেটে করে আমাকে দেওয়ার জন্য, এগুলো কীভাবে বলবো, প্রতিটা মুহূর্তে চোখে পানি ফেলবো আর তার দিনের জিনিসগুলো দেয়া আমার সাথে নিঃশ্বাসে প্রতিটা নিঃশ্বাসে আমি মনে হয় ফারুক ভাইকে মিস করবো, এত সময় কেটেছে আমাদের একসঙ্গে। ভাই একজন ফারুক তো একদিনে তৈরি হয় নাই, এই যে উনি আজকে নাই পৃথিবীতে, চলচ্চিত্র শিল্পী সমিতি বা ধরেন মানে চলচ্চিত্রের মানুষ নয়, আমি একটা সমিতি বসে করতেছি না, সেইভাবে আসলে এই যে আপনি নিজে যে ব্যক্তি আপনি যেহেতু যেভাবে উদ্যোগটা নিচ্ছেন বা ছুটাছুটি যেটা চলচ্চিত্র কেউ কারো না, চলচ্চিত্রে ফারুক সাহেব অসুস্থ থাকার পরে কয়জন মানুষ খোঁজ খবর নিয়েছে সারা সাংবাদিক ব্যতীত, কয়জন মানুষ জিজ্ঞেস করেছে যে আপনাদের টাকার প্রয়োজন আছে কি না, ওই দুই একজন আমি দীপজল ভাই সিঙ্গাপুরে গিয়েছে দেখা করার জন্য, মিশা ভাই আমার এক ছোটো ভাই জয়, যারা ফ্যামিলির সাথে 3-4 জন, রোজিনাপাড়া তো আছেই, রোজিনাপাড়া তার সাথে অনেকই ক্লোজ, রোজিনাপাড়া সাথে অনেক কাজ করেছে, কিন্তু সিনিয়রের ক্ষেত্রে আমি যাবো না, তারা খোঁজ খবর রেখেছে। আমি ফারুক ভাইয়ের সাথে দেখাটা তোমার সিনেমার না সমিতির না, ফারুক ভাই তো আমাকে সেই হিসেবে স্বীকৃতি দেয়নি, ফারুক ভাই আমাকে স্বীকৃতি দিয়েছে জায়দ আমার সন্তান, জায়দ আমার ভাই আপন ভাই, সবচেয়ে ওপেন বলছে টিভিতে যে তোমার ভাই ছোটো ভাই, এবং আমি যখন নির্বাচন করেছি গত এই টার্মে আগের টার্মে সে নিজে আমাকে কিছু না বলে, তাকে বলিনি সে MP হয়ে গিয়েছে, সে না বলে সে রেড অর্কিড চাইনিজে চলে আসছে, সে ওখানে সে এসে বললো আমি জায়দের জন্য আসছি, জায়দকে ভালোবেসে এসছি, সে এই জিনিসগুলো যে বলতো এই জিনিসগুলো আসলে মন থেকে বলতো, এবং ভাবি আমাকে বললো কথা বলো একটু ফোনে, তোমার ভাবি কথা তোমার ভাই তোমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে আছে, ফোনে কথা বললাম অনেকক্ষণ কথা বললাম প্রায় 20 মিনিট, তাই আমি দোয়া করো সব ঠিক টন টনে কথা একদম, কোথায় বসো কী হলো ঝামেলাটা এখন শেষ হলো না, তুমি তাহলে এখন বসো কোথায় আসতেছি আড্ডা মারবো নিজের দিকে খেয়াল রেখো, কত উপদেশ কত কথা। উনি নিজে ভাবি নিজের ফ্ল্যাট জায়গা থেকে ভাবি কিন্তু কারো কাছে হেল্প চাইনি, আমাদের কাছে বলেনি টাকা দাও, ভাবি বুঝে যখন আমি না পারবো তখন তোমাদেরকে বলবো, ভাবি তো চালিয়ে গিয়েছে, আরেকজনের কথা না বলেনি হচ্ছে ভাবি, যে ভাবি ময়ূর শেখ নারী একজন হাজব্যান্ডের সাথে পাশে থেকে কীভাবে সহযোগিতা করতে পারে, ভাবি তার জ্বলন্ত সাক্ষী, ছেলে মেয়ে পেলে সন্তানের বাবার জন্য মানে হাজব্যান্ডের জন্য যে কী দিন রাত পরিশ্রম করে গিয়েছে এটা ভাবিকে সেলে উঠতে, ভাবি এরকম বউ মানুষের খুব রেয়ার হয়, ভাবি ফারুক ভাই সংসার জীবন অনেক বেশি লাকি, তার দুটো ফুটফুটে ছেলে শরৎ তুলসী এটা লক্ষ্মী দুটো ছেলে মেয়ে আছে, তো আমার মনে হয় যে ফারুক ভাই ফারুক ভাই একটা নিজেই একটা ভালো একটা 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 ইউনিক একটা ইন্ডাস্ট্রি, ফারুক ভাইকে আমি আলাদা করে কিছু করতে পারবো না, ফারুক ভাই আমার ভাই আমার বাবা আমার বন্ধু তিনটা বিষয় সঙ্গে বলবো, ফারুক ভাইয়ের মতো মানুষের যে সঙ্গ পায়নি তার মতো দুর্ভাগ্য আপনি জীবিত আর কেউ নেই, আমি জানি ফারুক ভাইকে আমি কত মিস করি এবং কত শূন্যতা অনুভব করেছিলাম আর 2 বছরের চিকিৎসার 2 বছর ফারুক ভাইয়ের কত শূন্যতা আমি অনুভব করেছি, এখন করি এবং আগামী দিনে করবো, আমি জানি মানুষের ছায়া চলে গেলে মানুষের দাঁড়ানোর জায়গা থাকে না। আপা আপা দিয়ে দিয়েছি সব ঠিক আছে।